আশা করি সবাই ভালো আছেন। আমরা যে আজকে বিষয়টা নিয়ে কথা বলবো, আমাদের যখন ফাইবারে আমরা গিগ সার্চ করি, কিন্তু সার্চ করার পরে আমাদের গিগ গুলো খুঁজে পাওয়া যায় না, সেক্ষেত্রে আমাদের করণীয় কি? এখানে দুইটা দুইটা সিস্টেম হতে পারে। হয়তো গিগ আপনাকে মাই গিকে, যেমন আমরা গিগ কে ক্লিক করার পর এখানে কিন্তু অ্যাক্টিভ দেখায়, আমাদের যতগুলো গিগ আছে সবগুলাই কিন্তু অ্যাক্টিভ দেখায়, কিন্তু সবার ক্ষেত্রে কিন্তু এরকম হবে না। মানে আপনাকে এখানে অ্যাক্টিভ দেখাবে, কিন্তু ভিতর থেকে কিন্তু সেটা আপনাকে মনে করেন ডাব অথবা অ্যাক্টিভ দেখাবে না। তো সেই ক্ষেত্রে করণীয় কি? দেখবেন যে হয়তো যদি আপনার গিকে যদি ইমপ্রেশন ক্লিক যদি না পড়ে, তাহলে আপনারা এটা দেখতে পারেন যে আমার গিকটা ভিতর থেকে অ্যাক্টিভ আছে কিনা। সেটা দেখার জন্য আপনারা কিভাবে দেখবেন, সেটা দেখার জন্য আমরা যেটা করতে পারি, আমাদের প্রোফাইলে চলে আসবেন। প্রোফাইলে আসার পর নিচের দিকে স্ক্রল করতে করতে আসবেন, আসার পরে দেখেন এখানে লেখা আছে হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এখন 2021-এর নিয়মটা একটু অন্যরকম হয়েছে, যখন আমাদের এখানে ক্লিক করলে গিগটা দেখাইতো, কিন্তু এখন আবার গিগ পলিসিতে ক্লিক করতে হবে। আমরা আবার গিগ পলিসিতে ক্লিক করব, মানে একটু আপডেটের জন্য একটু অন্যরকম হয়েছে। তো সমস্যা নাই, আমার ভিডিওটা ফলো করলে আপনারা ইজিভাবে আসতে পারবেন। তো গিগ পলিসিতে ক্লিক করার পর আমাদের এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। আসার পরে আমরা নিচের দিকে আসব, এখানে দেখবেন সাবমিট রিকোয়েস্ট, এখানে আমরা ক্লিক করব। তো এবার দেখেন বলতেছে হ্যালো হাউ ক্যান উই হেল্প ইউ, মানে আমি তোমাকে কিভাবে হেল্প করতে পারি। ওকে, তো আমরা যেটা করব, আমরা এটা সেলিং এ সেলিং অন ফাইবারে ক্লিক করব। তারপরে আবার এখানে নিয়ে আসবো সেলিং অন ফাইবারের, এখানে কোন বিষয়ে সমস্যাটা, আমাদের তো সমস্যা হচ্ছে যেহেতু গিক নিয়ে, তাহলে আমরা গিকে ক্লিক করব। গিকে ক্লিক করার পর এখানে তিনটা অপশন নিয়ে আসছে, দেখেন ক্রিয়েট গিক, এডিট গিক, তো গিগ ইউর গিগ স্ট্যাটাস। আমরা যেটা করব, গিগের আমাদের যেহেতু গিগ আমরা দেখতে চাচ্ছি যে গিগে আমাদের কি অবস্থায় আছে, সেই জন্য আমরা কি করব, গিগ স্ট্যাটাসে ক্লিক করব। স্ট্যাটাসে আমরা ক্লিক করার পর আমাদের এরকম একটা অপশনে নিয়ে আসবে, আপনার যতগুলো গিগ আছে সবগুলো এখানে আপনারা কিন্তু ইজিভাবে দেখতে পারবেন। তো এবার এখানে আসার পর এবার আমরা দেখবো কিভাবে আমরা গিগের উপরেই ক্লিক করি। দেখেন এখানে লেখা আছে গিগ স্ট্যাটাস অ্যাক্টিভ, মানে তোমার গিগের অবস্থা অ্যাক্টিভ দেখাচ্ছে। তো দেখেন সবগুলোতে আমি দেখতে পারতেছি অ্যাক্টিভ দেখাচ্ছে, অ্যাক্টিভ অ্যাক্টিভ অ্যাক্টিভ। যদি কারো ক্ষেত্রে যদি অ্যাক্টিভ না দেখায় তাহলে কি করবেন, যদি ধরেন আমার এই গিগটা অ্যাক্টিভ দেখাচ্ছে না, তাহলে আপনারা যেটা করবেন আই স্টিল নিড হেল্প এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে বিষয়টা লিখবেন যে আমার গিগটি অ্যাক্টিভ অ্যাক্টিভ দেখাচ্ছে না, এরকম মানে বাংলায় বলতেছি, আপনারা ইংলিশে লিখবেন। যেমন বলবেন যে এখানে আমার গিগটা অ্যাক্টিভ দেখাচ্ছে না, এখানে একটা ডিসক্রিপশন লিখবেন যে আমি ফাইবার নতুন, কিভাবে আমি জানি না আমার গিগটা কেন অ্যাক্টিভ দেখাচ্ছে না, দয়া করে আমার গিগটা অ্যাক্টিভ করে দিন। এটা এটা বলে দিলেই হয়ে যাবে। আপনার এখানে বলে দেওয়ার পর এখানে থেকে যেটা করবেন, নিচে আসবেন, এসে ধরেন আমার নিচের গিগটা অ্যাক্টিভ নাই, এই গিগটা এখানে কি করলেন সিলেক্ট করে দিয়ে এখানে আপনি যে গিগটা অ্যাক্টিভ নাই সেখানে ওইখানের একটা স্ক্রিনশট নিয়ে আসবেন। ঠিক আছে, ওই আমরা যেখানে অ্যাক্টিভটা দেখাইলাম সেখানে আপনারা নিয়ে আসবেন। আসার পরে এখানে অ্যাটাচমেন্ট করে দিয়ে রিকোয়েস্ট করে দিলেই কিন্তু আপনার 24 ঘন্টার ভিতর আপনার গিগটা অ্যাক্টিভ দেখাবে। সো কারো যদি কোনো সমস্যা হয় এই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই ইনবক্স করতে পারেন। আমাদের তো ফেসবুক, ইউটিউব, মানে ফেসবুকের ভিতরে এবং ইউটিউবের ভিডিওর নিচে ফোন নাম্বার অ্যান্ড মানে আমাদের সাথে যোগাযোগ করার বিষয়গুলো দেওয়া আছে, আপনারা চাইলে এখান থেকে যোগাযোগ করে নিতে পারেন। ওকে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।